আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি এভোনা ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এভোনা ঔষধটি পপুলার কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো পন্ডা নিস্ট্রল এটি সাধারণত এভোনা নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় এভোনা এইট এম জি ট্যাবলেট এভোনা সিরাপ ইনজেকশন যে সকল রুগীদের জন্য মূলত ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত এটি একটি বমি দূর করার ঔষধ যে সকল রুগীদের বমি হওয়া কিংবা বমি বমি ভাব হওয়া কিছু খেতে গেলে বমি আসা গর্ভবতী অবস্থায় বমি হওয়া কিংবা যে কোনো কারণেই বমি হওয়া জার্নি করার সময় বমি সৃষ্টি হওয়া ক্যান্সারের ক্যামোথেরাপির পর বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া রেডিও থেরাপির দ্বারা সৃষ্ট বমি হওয়া এর পরবর্তীতে বমি হওয়া পেগনেট পরবর্তীতে বমি হওয়া যে কোনো ধরনের বমি হওয়া দূর করার জন্য মূলত অ্যাভোনা ঔষধটি দেওয়া হয়ে থাকে অ্যাভোনা ঔষধটি অতি সহজে এবং দ্রুত বমি দূর করে থাকে এটি বমি দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ ঔষধা ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত দৈনিক একটি করে এক থেকে খাওয়া যেতে পারে এবং শিশুদের জন্য অ্যাভোনা সিরাপ এক চামচ করে দৈনিক দু থেকে তিনবার খাওয়ানো যেতে পারে যদি দেখা যায় যে প্রাপ্তবয়স্ক লোক অ্যাভোনা ট্যাবলেটটি দ্বারা বমি কুমতেছে না কিংবা বমি ভালো হচ্ছে না তাহলে ইঞ্জেকশনটি ব্যবহার করা যেতে পারে এবোনা ঔষধটি খাবার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রুগীর কি ধরনের বমির সমস্যা রয়েছে রুগীর যে ধরনের বমির সাথা সমস্যা থাকুক না কেন ডক্টর যদি মনে করেন যে এবোনা ঔষধটি দ্বারা রোগীর এই বমি দূর করা সম্ভব তাহলে ডক্টর এবোনা ঔষধটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এবোনা ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি অ্যাভোনা ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ডায়রিয়া হওয়া পেটে ব্যথা করা পেটে গোলমাল সৃষ্টি হওয়া খাওয়ায় অরুচি ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে গর্ভবতী অবস্থায় এবং সময়ে যেতে পারে। যদি আপনাদের সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি আপনি যদি ভুলবশত একটি ডেড ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন